আকাশের চাঁদ সত্যি সত্যি ধরা দিতে যাচ্ছে জাপানি ধনকুবেরকে। সবকিছু ঠিকঠাক থাকলে 2 বছরের মধ্যে তিনি উড়াল দেবেন চাঁদের পথে, কিন্তু চাঁদ ছোঁয়ার এ সৌভাগ্য তিনি সঙ্গী করতে চান অন্যদেরও। সঙ্গে নিতে চান বিশ্বের নানা প্রান্তের 8 জনকে। সেই চাওয়া থেকেই বিনা খরচে চাঁদে যেতে আগ্রহী লোকজনকে খোলাখুলি প্রস্তাবও দিয়েছেন তিনি। আরও দেখুন রিপোর্টে। চাঁদে বিনে পয়সায় ভ্রমণের এই বিরল প্রস্তাব দেওয়া ব্যক্তিটি হলেন জাপানি অনলাইন ফ্যাশন টাইকুন ইউসাকু মায়াজাওয়া। স্পেস এক্সের তৈরি নভোযানে করে ওই চন্দ্র অভিযানে যেতে 2018 সালে তিনি প্রথম বুকিং দিয়েছেন। এজন্য প্রয়োজনীয় অর্থ জমা দিয়েছেন তিনি, তবে এই অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি। 2023 সালের প্রথম দিকে ওই অভিযান শুরু হতে পারে। মায়াজাওয়া বলেন, তার সঙ্গে চাঁদে যেতে তিনি 6 থেকে 8 জনকে আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার টুইটারে পোস্ট করা এক ভিডিওতে এই চন্দ্র অভিযানে অংশগ্রহণের আবেদন সংক্রান্ত প্রক্রিয়ার কথা তুলে ধরেছেন তিনি। মায়াজাওয়া বলেন, এই মিশনে অংশ নিতে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সারা বিশ্ব থেকে আপনাদের মধ্যে 8 জন এই সুযোগ পাবেন। তিনি আরও বলেন, আমি সব আসন কিনে নিয়েছি, তাই এটি হবে একটি ব্যক্তিগত অভিযান। আলোচিত এই ধনকুবের বলেন, সব মিলিয়ে নভোযানে 10 থেকে 12 জন থাকবেন। পৃথিবীতে ফেরত আসার আগে গোটা চাঁদ প্রদক্ষিণ করবে এটি। অভিযানে যেতে 14 মার্চের মধ্যে করতে হবে প্রাক নিবন্ধন। 21 মার্চ পর্যন্ত চলবে প্রাথমিক বাছাই কাজ। এর পরের ধাপে থাকবে অ্যাসাইনমেন্ট ও অনলাইন সাক্ষাৎকার। তবে চূড়ান্ত অভিযান ও স্বাস্থ্য পরীক্ষা আগামী মে মাসের মধ্যে শেষ হতে পারে বলে জানায় মায়াজাওয়ার ওয়েবসাইট। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।